মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সার, অস্ত্র বোমা উদ্ধারে বাংলা আছে বাংলাতেই। রাজ্যে ফের অস্ত্র বোমা উদ্ধারে যোগ হলো উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদের নাম। শুক্রবার হাবড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাণীপুর থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশ দেখে চম্পট দেয় বাকিরা। ধৃতদের নাম প্রশান্ত রায়চৌধুরী, শুভ বক্সি, প্রসেনজিৎ রাউত ও রাকেশ মণ্ডল। অপরাধীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি। শনিবার ধৃতদের বারাসাত আদালতে পাঠানো হয়। অন্যদিকে হাবড়া শ্রীনগর এলাকায় দুই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অশোকনগর থানা এলাকা থেকে শম্ভু দে নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। শনিবার মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রুহি গ্রামে কুড়িটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। একটি বাঁশ বাগানে ওই বোমাগুলি নজরে আসে স্থানীয়দের। খড়গ্রাম থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। একটি জার ও মাটির নিচে থেকে উদ্ধার করা হয় বোমাগুলি। কেন এত অস্ত্র উদ্ধার হচ্ছে রাজ্যে? কোন পথে আসছে এত আগ্নেয়াস্ত্র ও বোমা? কোথায় বা পাচার হওয়ার উদ্দেশ্যে আনা হচ্ছে বোমা? এই প্রশ্নের উত্তরই এখন অধরা। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলাম ও উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।